ঝুঁকিতে ময়মনসিংহের ব্রহ্মপুত্র রেল ব্রিজ, আতঙ্কে যাত্রীরা। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর থাকা রেল ব্রিজটি নির্মিত হয়েছে ব্রিটিশ আমলে। প্রায় 900 মিটার দীর্ঘ এই ব্রিজের ওপরে রেল লাইনের দুই পাশে রেলিং নেই। রক্ষণাবেক্ষণের অভাবে অনেক পুরনো কাঠের স্লিপার ভেঙে চুরে গেছে। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় রেল লাইনের কাঠের স্লিপারের সঙ্গে লাগানো হুক বোল্ট ও ডগ স্পাইক চুরি হয়ে যাচ্ছে। এসব কারণে হেলে দুলে এবং ঝুঁকি নিয়ে রেল ব্রিজের ওপর দিয়ে ট্রেন চলাচল করছে। এ নিয়ে আতঙ্কে ভুগছেন ময়মনসিংহ থেকে নেত্রকোনা, কিশোরগঞ্জ ও চট্টগ্রাম রুটে ট্রেনের যাতায়াতকারী যাত্রীরা। সরেজমিনে রেল ব্রিজের উপর গিয়ে দেখা গেছে রেল লাইনের দুই পাশে কোনো রেলিং নেই। রেল লাইনের কাঠের স্লিপারগুলো অনেক পুরনো, কিছু দূর পরপর অনেক কাঠের স্লিপার ভাঙা। এসব স্লিপারের সঙ্গে লাগানো হুক বোল্ট ও ডগ স্পাইক চুরি হয়ে গেছে, ফলে স্লিপার রেল লাইনের সঙ্গে লাগানো অবস্থায় নেই। রেল লাইনের দুই পাশে রেলিং না থাকায় মনে হয় ট্রেন যে কোনো সময় নিচে পড়ে যাবে। যাত্রীরা খুব ভয়ের মধ্যে ওই সময়টা পার করেন। রেল ব্রিজের পাশে বসবাসকারী মানুষদের সাথে কথা বলে জানা যায়, রেল ব্রিজের নিরাপত্তায় কোনো কর্মচারী না থাকায় রাতের বেলায় চোরেরা হুক বোল্ট খুলে নিয়ে যায়। ঝুঁকিপূর্ণ রেল ব্রিজের কারণে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে দাবি করে জেলার নাগরিকবৃন্দ বলেন যে তারা রেল ব্রিজটি সংস্কার ও মেরামতের জন্য একাধিকবার রেলওয়ে কর্তৃপক্ষকে বলেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। ভিডিওটি গত 7 জুলাই 2019 তারিখে বিকাল 5টার দিকে আমার এমপির একজন ভলেন্টিয়ারের ক্যামেরায় ধারণ করা হয়েছে। এ বিষয়ে ময়মনসিংহ 4 আসনের মাননীয় সংসদ সদস্য রশন এরশাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।